বিফ চপ মেরিনেশন করে রাখা হয়েছে ভাজার জন্য। বিফ চপটা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো মেরিনেশন করে রাখা আছে। এই পাশে আছে চিকেনের চপ এবং মগজ। মগজগুলো আসলেই খুবই আকর্ষণীয়, দেখেই আমার খেতে ইচ্ছে করছে। সবগুলো আইটেমই একটা করে দিয়ে বিফ চপ দিয়েন, চিকেন, মগজ সবগুলোই একটা করে দিয়ে। এখানে বিফ চাপগুলো লাকড়ির চোলায় ভাজা হচ্ছে। অনেকগুলো চাপ একসাথে ছেড়ে দেওয়া হবে, কিছু তেল দেওয়া হয়েছে এবং লাকড়ির চোলায় রান্না হচ্ছে। লাকড়ির চোলায় রান্না আসলে অনেক সুস্বাদু হয়, আর সেটা যদি কাবাব আইটেম হয় তাহলে কাবাবের ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। এর জন্যে আসলে আমরা এসেছি এই কাল্লুর কাবাবে। এই পাশে আসলে আবার আপনার মগজগুলো দেখতে পাচ্ছেন, বিফ মগজ। আর এই পাশে হচ্ছে এক পাশ থেকে বিফ চাপগুলো দেওয়া হচ্ছে রান্না করার জন্য। বিফ চাপগুলো অনেক সময় ধরে মেরিনেশন করে রাখা হয়েছিল, এখন হচ্ছে ভাজা হচ্ছে। এই টোটাল চাপগুলো ভাজতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এটা 5টা থেকে ওপেন হলেও যদি আপনি সবগুলো আইটেম ট্রাই করতে চান তাহলে সন্ধ্যা 6টা অথবা 6:30টার দিকে যদি আসেন তাহলে সবগুলো আইটেমই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর অনেক কাস্টমার আগে থেকে চলে এসেছে পার্সেল নেওয়ার জন্য, এই জন্য আসলে চাপগুলো রেডি করা হচ্ছে। সবগুলো চাপই একসাথে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাপগুলো হয়ে গিয়েছে, এক পাশটা হয়ে গিয়েছে, অন্য পাশটা আবার ভাজা হচ্ছে। খুব বেশি সময় লাগবে না। আর এখানে কাল্লুর কাবাবে দোতলায় হচ্ছে এখন নতুন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, নিচতলায় ভাজা হচ্ছে। আর দোতলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশেও কয়েকটি চেয়ার টেবিল রাখা আছে। এটা হচ্ছে বিফ চাপ যেটা মাত্রই রান্না করা হলো। অর্ডার করা আইটেমগুলোর মধ্যে এখন চলে এসেছে বিফ চাপ এবং চিকেন চাপ সাথে লুচি। আমরা কাল্লুর কাবাবের সবগুলো আইটেমই অর্ডার করব, ওনাদের বলে এসেছে। এখন ওনারা হচ্ছে প্রসেস করছে। এটা হচ্ছে চিকেন যে কাবাবটা, এটা প্রাইস হচ্ছে 130 টাকা। আমাদের আরেকটা কাবাব চলে এসেছে, এটা হচ্ছে বিফ কাবাব, এটা প্রাইস হচ্ছে 120 টাকা। বিফের পরিমাণটা যদি আপনারা দেখেন। আর এটা হচ্ছে চিকেন কাবাব, এটা 130 টাকা। আর যেটা দেখতে পাচ্ছিলেন বিফ কাবাব, এটা হচ্ছে 120 টাকা। আর এখানে আমরা লুচি নিয়েছি, প্রতি পিস লুচি হচ্ছে 5 টাকা করে। আর ওনারা কিছু সালাদ দিয়েছে। আমরা এই আইটেম দিয়ে শুরু করছি, নেক্সট যে আইটেমগুলো আসবে সবগুলো আইটেমই আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা হচ্ছে বিফ কাবাবটা নিয়ে ট্রাই করছি। আর বিফ কাবাবটা আমরা আপনাদের দেখাচ্ছি, এটা কি অনেক সফট, এটা হচ্ছে হাত দিয়ে আমরা ছিঁড়ে ফেলতে পারছি বিফ কাবাবটা যদি দেখাই আপনাদের। এবং এখানে বিফের পরিমাণও ভালো। আর এইখানে এটা টেস্ট আমি আপনাদের জানাচ্ছি টেস্ট করার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বিফটা খুবই সফট, আর এর টেস্টটাও অসাধারণ। এটা হচ্ছে বিফটা ভালো করে মেরিনেশন করা হয়েছে, মশলাগুলো ভালোভাবে মিশেছে, এই জন্য এটা খেতেও খুব ভালো লাগছে। এটা খুবই সফট, আমি আবার দেখাই। এগুলো খুব সহজে ছিঁড়ে যাচ্ছে। এটা প্রাইস হচ্ছে 120 টাকা। আমরা হচ্ছে আরেকবার খেয়ে আপনাদের হচ্ছে এটার রেটিংটা দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি এই কাবাবটাকে রেটিং দেই তাহলে হচ্ছে এটা 10-এ 9 পাবে ইজিলি। আর এই কাবাবটা হচ্ছে লাকড়ির চুলায় রান্না করা,
এই জন্য হচ্ছে কাবাবের যে একটা ফ্লেভার থাকে সেটা আমরা পাচ্ছি। আর 120 টাকার কাবাব হিসাবে বিফের পরিমাণও অনেক ভালো, আপনি অবশ্যই এটা ট্রাই করতে পারেন। দেন হচ্ছে আমরা চিকেন যে কাবাবটা আছে এটা ট্রাই করব। এটা হচ্ছে চিকেন চাপটা, এটা প্রাইস হচ্ছে 130 টাকা। আর চিকেনটা আপনারা দেখেন এটা এত সফট, এটা কিন্তু ফুলে চলে আসছে, খুবই ফুলে চলে আসছে, এটা এত সফট। আমরা চিকেনটা এখন ট্রাই করব, চিকেনটা আপনাদের দেখাচ্ছি কেমন। একটু সালাদ দিয়ে খাই, চিকেনের টেস্টটা অসাধারণ। আর চিকেনটা আমার কাছে ফ্রেশ লাগছে, চিকেনটা খেতে ভালো লাগছে। আর একটু খেয়ে দেখছি, আমরা যদি চিকেন চাপটা রেটিং দেই তাহলে এটা 10-এ 9 পাবে ইজিলি। আর এই চিকেন চাপটা ছিল 130 টাকা প্রাইস হিসেবে, এবং আপনার কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটিটা হিউজ কোয়ান্টিটি। একটা চিকেন চাপ আসলে একজনের জন্য ইজিলি হয়ে যাচ্ছে। আর লুচিগুলোও ঠিক আছে 5 টাকার প্রাইস হিসেবে। এখন হচ্ছে আমরা অন্য যে আইটেমগুলো আছে ওগুলোর জন্য ওয়েট করছি, আমাদের সাথেই থাকুন। আমাদের অনেক কাঙ্ক্ষিত বিফ মগজটা চলে এসেছে, মগজটা হচ্ছে ফুল এক প্লেট মগজ, 240 টাকা। এবং দেখেন এখানে পেঁয়াজ ইউজ করা হয়েছে, কাঁচামরিচ, আর হচ্ছে মগজের পরিমাণটা দেখেন, এই এই পরিমাণ মগজ, ফুল প্লেট মগজ 240 টাকা। এখন মগজের টেস্টটা কেমন সেটা আমি আপনাদের বলছি, একটা টেস্ট করে দেখি। প্রথম হচ্ছে মগজটা এমনিতে ট্রাই করে দেখি, মগজের টেস্টটাও সেই অসাধারণ। এটা হচ্ছে 10-এ আমাকে 9.5 পাবে। একটু লুচি দিয়ে ট্রাই করে দেখি, আসলে আমার কাছে লুচি ছাড়া মগজ দিয়ে অনেক ভালো লাগছে। আপনার ডিরেক্ট ট্রাই করতে পারেন, সরাসরি মগজটাকে তো অনেক সুস্বাদু ব্যবহৃত হচ্ছে, খুবই টেস্টি। এটা এয়ারপি ফুড অ্যান্ড ট্রাভেলের রেটিংয়ে 10-এ 9.5 ইজিলি পাচ্ছে। আচ্ছা, এটা ছিল বিফ চাপ, এটা 120 টাকা, চিকেন চাপ 130 টাকা, এক প্লেট ফুল মগজ 240 টাকা। এটা হচ্ছে চিকেন বটি কাবাব, এই বটি কাবাবের প্রাইস হচ্ছে 100 টাকা। আর এই যে বড়াগুলো, এখানে কোনো বিফ বা চিকেন ইউজ করা হয় না, এটা হচ্ছে ডাল ইউজ করা হয়েছে, এই পার পিস হচ্ছে 10 টাকা। আর আপনাদের এর আগে যে দেখিয়েছিলাম এটা হচ্ছে লুচি, লুচি পার পিস হচ্ছে 5 টাকা। চিকেন বটি কাবাব, চিকেন বটি কাবাব এটা হচ্ছে 100 টাকা। এটা আমি আপনাদের দেখাচ্ছি কোয়ান্টিটিটা, এখানে হচ্ছে 1 পিস 2 পিস 3 পিস 4 5 6, 6 পিস 40 পিস এবং 1 সার, এই টোটালটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকার প্রাইস হিসেবে খুবই ভালো চিকেন বটি কাবাব। এটা স্বাদটা কেমন সেটা আমি আপনাদের বলছি, চিকেন বটি কাবাবটা অনেক সফট দেখাচ্ছে, এটা হাত দিয়ে হচ্ছে ভাঙা যাচ্ছে, খুবই সফট। চিকেনটা অনেক ফ্রেশ এবং সুস্বাদু, এটা আমাদের রেটিংয়ে 10-এ 9 পাবে ইজিলি। আর এটা ডেকোরেশনটা দেখেন, চিকেন বটি কাবাব, তাতে কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে, এখানে অয়েলের পরিমাণও কম, তো খুব ইজিলি আপনারা এটা খেতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা 1 পিস হচ্ছে বড়া ট্রাই করছি, বড়াটা খুব টেস্টি। আসলে এগুলো হচ্ছে আমরা রোল করে অনেক সময় খাই স্ট্রিট ফুড হিসেবে, সেক্ষেত্রে ভালো আছে, কিন্তু এখানে হচ্ছে চিকেন বা বিফের কিছু নেই, এটা ডাল দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরটা আমি আপনাকে দেখাচ্ছি। Thanks for watching this video. Please subscribe my YouTube channel.